ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইবনু আপনি জানতে চেয়েছেন মায়ের সাথে আপনার শুধু কথা কাটাকাটি হয় ঝামেলা হয় আপনি রেগে গিয়ে অনেক সময় জোরে কথা বলেন ঝগড়া করেন আপনার মায়ের সাথে যেহেতু আপনি অন্যায় সহ্য করতে পারেন না এই আপনাকে প্রথমত যেটা আমি নসিহা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা সিদ্ধান্ত রায় আর তা হলো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার প্রতি স্থান করতে হবে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার ধরনটা কেমন হবে যে ওলাহ তাকুল্লাহমা উফ উফ শব্দটা যেই পরিমাণ কষ্ট বহন করে আঘাত বহন করে সেই পরিমাণ আঘাত তাকে দেওয়া যাবে না পিতামাতাকে তাহলে বোঝা যাচ্ছে যে আপনি উচ্চস্বরে কথা বলা ঝগড়া করা এটার পরিমাণটা উফের চাইতে অনেক বেশি উফ শব্দটা তো মানুষ আঘাত পেলেই বলে তারপর আল্লাহ বলছেন যে শব্দটাও বলা যাবে না তার মানে তারা যদি আমাদেরকে আঘাতও দেয় তাদের কোনো কাজ যদি আমাদের ভালো না লাগে সেই ক্ষেত্রে উচ্চ সরে তাদের সাথে কথা বলা যাবে না সুন্দর মার্জিত ধারণ করতে হবে এবং আল্লাহ সুবাহর কাছে তাদের জন্য হেদায়ত কামনা করতে হবে আরেকটি যেটা বিষয় আপনি যেটা বললেন যে আপনার মায়ের কিছু কাজ যেটা আপনার কাছে অন্যায় মনে হয় তো সেটা আপনার স্বামীকে বলে আপনি যদি আপনার মাকে বোঝান তাহলে আপনার মা বুঝবে এতে করে হয়তো বা আপনার মা মনে করছেন যে আমি মেয়ের জামাইয়ের কাছে ছোট হচ্ছি এই ক্ষেত্রে আপনার করণীয় কি এই ক্ষেত্রে আপনি যেটা আপনার স্বামী যখন বুঝাবে তখন যেন সে সরাসরি না বোঝায় সরাসরি না বোঝায় ইনডাইরেক্টলি বোঝায় তাতে করে আপনার মা কষ্টটা পাবে না ইনশাআল্লাহ যেমন আমি যদি একটি উদাহরণ দিয়ে যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি তাহলে এই উদাহরণটা আমি এখন আমার মনে পড়ছে মনে করেন যে আমার মা গিবত করে এটা প্রায় মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে গিবত পরসমালোচনা করে থাকেন তো সেই ক্ষেত্রে আমি তাকে বুঝিয়ে পারছি না তো এই ক্ষেত্রে আমি আমার স্বামীকে বললাম যে আমার মা তো অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলে তো তুমি একটু তাকে আহ জিবদ সম্পর্কে একটু নসিহা করবে তো দেখা যাচ্ছে আপনার স্বামী আপনার মায়ের কাছে গিয়ে বা আপনার আপনাদের সকলকে সামনে রেখে সে নসিহা করবে তো নসিহা করার সময় সে উদ্দেশ্য করবে আপনার মাকে কিন্তু আপনার মার দিকে কথা না বলে আপনাকে দিয়ে বুঝাবে মনে করেন আপনাকে দিয়ে বলবে যে এই তুমি এই কাজগুলো গিবৎ তুমি কোনোদিন কোনো মহিলা বা কোনো পরিবার সম্পর্কে আমার কাছে কিছু বলবা না এটা গিবৎ এটার পরিণত ভয়াবহ বা এটা ঠিক না তুমি এটা কখনো বলবা না আম্মা আপনিও বলবেন না হ্যাঁ আমি জানি আপনি বলেন না তারপরও বলছি কিছু মনে করবেন এইভাবে নাসিহাত করতে হবে মানে এক কথায় আমরা বলতে পারি যে সাপও যেন মরে লাঠিও যেন না ভাঙে আল্লাহ মাকে হেফাজত করো তার সন্তানের জন্য মা হচ্ছে আল্লাহ সুবাহনুয়া তালার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত আমাদের জন্য সকলেই সকলের মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই রমজানে আর তাদের দোয়াটা হচ্ছে রব্বির হামহুমা কামা ইল্লাহ আলম বারাকালিকুম